ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে নিয়ে এসেছি ক্যাপসি চিকেন রেসিপি তো ক্যাফসি চিকেন বানাতে কী কী উপকরণ লাগবে নিয়ে নিই চলুন নিয়েছি এগুলো সব আজকে বেটে রান্না হবে শিলে বেটে নিয়েছি সাদা গোটা জিরে গোলমরিচ দারচিনি এলাচ নরম তো এখানে নিয়ে নিয়েছি চিকেনটা আর চিকেনটা অনেক আগেই ধোয়া হয়ে গেছিলো বলে আমি একটু লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই তিন চামচ পরিমাণ এটা আমার বাড়িতে তৈরি করা টক দই টক দই নিয়ে নিলাম তো এখানে দইটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো আর কুচানো পেঁয়াজটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙেই দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই পেঁয়াজটা আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিলাম ভাই ভেজে দেবো বলে এখানে হচ্ছে বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা এটা ধনে বাটা এটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা তো এগুলোর সমস্ত উপকরণগুলো আমি এক সঙ্গে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর আগে যেহেতু আমি চিকেনটাকে লবণ হলুদ আর কাঁচা তেল অল্প পরিমাণে দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেহেতু আবার আবারও আমাকে পরিমাণ মতন দিতে হবে কারণ আমি এই চিকেনটার যখন রান্না শুরু করব তখন আমি লবণ হলুদ কিছুই দেব না তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু কাঁচা তেল তো কাঁচা তেলটা অল্প দিয়েছিলাম এখনও আবার দিয়ে দিলাম কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে মাখবো এই মাখাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা যতটা ভালো মাখা হবে ততটাই ভালো রেসিপিটা হবে তো চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এই মাখানোটাই আসল এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখব আর এখানে নিয়েছি আমি একটা বড় ক্যাপসিকাম তো আজকে বানাচ্ছি ক্যাপসি চিকেন তো চলুন আর এর মধ্যে দেব আলু আলুটা আমার কাটা হয়নি সেহেতু দেখানো দেখাতে পাচ্ছি না আর এটা হচ্ছে বেটে রেখেছি গরম মশলা তো বললাম আজকে সবই বাটা মশলা দিয়ে যেহেতু চিকেন বানাচ্ছি তো এখানে কড়া গরম করে আমি তেল নিয়ে নিচ্ছি আর এখানে তেলটা আমি পরিমাণে অল্পই নেব খুব বেশি নেবো না কারণ আমার কাঁচা তেল অনেকটা দিয়েই মাংস মাংসটা মাখানো রয়েছে আর তেলটা নিয়ে আমি ক্যাপসিকামগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো এই তেলের মধ্যেই আমি রান্নাটা শুরু করব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা দুটো শুকনো লঙ্কা তিনটে তেজপাতা এরপরে আমি যে অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে আমি ভালো করে কষাবো আর কষাবো পুরো ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো তো বন্ধুরা খেয়াল করেছেন আমি এখনও কিন্তু টমেটো দিইনি টমেটোটা একটু পরেই দেব চিকেনটা খানিকটা কষিয়ে নেব তারপরে আমি টমেটোটা দেব তো চিকেনটা নেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। তো মাংসটা খুলে আবার একটু নেড়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব তো ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি নেড়ে নেব খানিকটা তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মাংসটাকে নেড়ে নেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কয়েক পিস তো আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আর আলুগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব যে চিকেন ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম সেটা চিকেনে দিয়ে দেব এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো তো চিকেনটার সঙ্গে ক্যাপসিকামটা ভালো করে মাখে মিশিয়ে নিতে হবে তো এবার ঢাকা দিয়ে দেব একটু তো এখানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে একদম রেডি কষানো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল আর পাশের বসিয়ে রেখেছি জলটা দেখতেই পাচ্ছেন ওই গরম জলটা আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দেব। তো এবার গরম জলটা এর মধ্যে অ্যাড করছি গরম জলটা আমি বেশি দেব না অল্প পরিমাণেই দেব তো আরেকটু দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে দেরি আছে তো সেই জন্য আরেকটু জল অ্যাড করলাম এবার আমি এটাকে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও আমার রেডি হয়ে গেছে দেখতেই এই যে আলুটা গলে গেছে ভালো করে দেখিয়ে দিচ্ছি আলুটা দেখুন বন্ধুরা আলুটাও গলে গেছে তো মাংস একদম রেডি এর মধ্যে আমি এবার দিয়ে দেব যে বেটে রেখেছিলাম গরম মশলাটা সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে আর জাল দেব না ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো তো গরম মশলাটা দেওয়ার পরে চিকেনটাকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে গরম মশলাটা পুরো তরকারির মধ্যে মিশে যায় এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে স্পাইসি ক্যাপসি চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধু বন্ধুদের অসংখ্য ধন্যবাদ